হ্যালো ফ্রেন্ড, আমি চ্যান থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিও নিয়ে এলাম আমার শাড়ির কালেকশন নিয়ে। তো আমার ফার্স্ট শাড়ি মানে আমাকে হাজব্যান্ড যেটা আমাকে দিয়েছে, তো সেটাই তোমাদেরকে আগে দেখাই। এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, ও প্রথম দেওয়া শাড়ি, পুজোর সময় গিফট করেছে। এই শাড়িগুলো আগে খুব উঠেছিল, তোমরা দেখতেই পাচ্ছ অল বডি কাজ করা এরকম। তো আমাকে কেমন লাগছে একটু দেখো, ভীষণ পছন্দ শাড়িটা, প্রচণ্ড ভারী, তার জন্য একটু কম করি শাড়িটা। পালকাগুলো খুবই সুন্দর ডিজাইন করা দেখতে পাচ্ছ, খুবই পছন্দ শাড়ি। এই একটা নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এটাও আমার ভীষণ ভীষণ পছন্দ, আমি এই শাড়িটা অনেক বারই পরেছি আর খুবই প্রিয় শাড়ি। এটা আমার মা আমাকে পুজোর সময় গিফট করেছে, প্রথম বছর পুজোতে মা আমাকে এটা গিফট করেছে। শাড়িগুলো বেশি ভাঁজ খুলছি না, উপর থেকে দেখিয়ে দিচ্ছি। আর ভাঁজ করলে বুঝতেই তো পারছো আমি কখন মানে এত গুছাবো, একাই পাগল হয়ে যাবো। এই একটা শাড়ি, এটা হচ্ছে আমার দাদা আমাকে ভাইপোটায় দিয়েছে। প্রথম বছর মানে বিয়ের পর ভাইপোটা করেছিলাম, তো তখন দাদা দিয়েছে এটা। খুবই সুন্দর কালারটা, আমার হাজবেন্ডেরও খুব পছন্দ, তো আমারও ভীষণ এই কালারটা, সব মেয়েদেরই পছন্দ। শাড়িটা খুলে দেখাই, শাড়িটা এখনো মানে আঁচল সেলাই করা হয়নি, নতুন শাড়ি দুবার করেছি। এই একটা শাড়ি যেমন মা আমাকে দিয়েছে পরতে, ব্লাউজ রয়ে গেছে, ব্লাউজটা সরিয়ে দিই। এটা হচ্ছে আঁচল, আঁচল। তো শাড়িটা খুলে রাখাই, শাড়িটা পরেছি অনেকবার, ব্ল্যাক কালার শাড়ি। এই শাড়িটাও আমার ভীষণ ভালো লাগে। একটা শাড়ি, এইটা আমাকে আমার ছোট নানু পুজোর সময় ওদের বাড়ি গিয়েছিলাম, ফার্স্ট বছর দিয়েছিল। খুবই ভালো লাগে কালারটা। খুবই পছন্দ শাড়িটা, খুলে আর দেখালাম না। একটা শাড়ি, এটা কি শাড়ি বলে ঠিক মনে আসছে না। তো এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের সময় আমার দিদি নন আমাকে গিফট করেছিল। তো এই শাড়িটা ফার্স্ট আমার শাশুড়ি আমাকে মুখ দেখে দিয়েছিল, আমি এই বাড়িতে যখন প্রথম এসেছিলাম। তা শাড়িটা পরেছি, একবার পরেছি, তো শাড়িটা ভীষণ ভালো লাগে। দু কালারের শাড়ি, ইপাড়া না ওপাড়া ওই শাড়িটার নাম, রেড আর এই কালারের মধ্যে। জানি না পুরো ভাঁজ করে রাখছি, পরে আবার ভালো করে ভাঁজ করবো।
এই একটা শাড়ি খুবই খুবই ভালো লাগে শাড়িটা। এই শাড়িটা আমাকে আমার বাবা অফিস স্টাফরা দিয়েছিল। এটাও ওই একই রকমেরই শাড়ি, লাল আর কালো করে। সব খেতে ভাব হয়ে গেছে, ভাজ করবো করে বুঝতেই পারছি। এই একটা শাড়ি, এটা হচ্ছে আমার মামি শাশুড়ি আমাদের বানিয়েছিল, আমাকে গিফট করেছে। শাড়িটা এবারে করে পরে ভিডিও করেছি, শর্ট ভিডিও। এই শাড়িটা হচ্ছে খুব খুব ফেভারিট আমার, এটা হচ্ছে বড়দি ভাই দিয়েছে, মানে আমার বড় নুনু। খুবই পরেছি, অনেকবারই শাড়িটা পরেছি আমি, খুবই ভালো লাগে দিদি শাড়িটা আমার। থ্যাংক ইউ দিদি শাড়িটা আমাকে গিফট করার জন্য। আমার খুবই পছন্দের শাড়ি, সাদা লালের শাড়ি সব থেকে বেশি ভালো লাগে আমার। শাড়িটা জল ঝালতে গিয়েছিলাম তখন পরেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। এই একটা সাদা লালের শাড়ি, এটা সুতি, তো এটাও খুব ভালো লাগে আমার। এটা হচ্ছে আমার বাবা গিফট করেছে আমাকে, তখন আমার বিয়ে, মানে আমি আইবো ছিলাম তো বিয়ের আগে, বিয়ের আগে আমার বাবা মাকে দিয়েছিল শাড়িটা। তো মা খুব একটা টাইম হতো না, মা মানে পরতো না এই শাড়িটা, তো আমি মা বাবাকে বলেছিলাম তো আমাকে দিন দাও, আমি পরবো, আমি যখন পরে যাবো তো আমি পরে পরি শাড়িটা, বার বারবো তো বললে। আর তাছাড়া শাড়িটা আমার কাছেই রেখে দিয়েছি। এই শাড়িটা সুতিরই, তো ওটা ছিল দেখিয়ে দিচ্ছি, আরও এরকম সুতি শাড়ি আছে, তো এটা নবী শাড়িগুলোর সাথে, তো এটাও বেরিয়েছে, তো এটাও দেখিয়ে দিলাম। এটা আমার শাশুড়ি মা দিয়েছিল আমাকে, শাড়িটাও খুব মানে মোলায়েম সফট, তো শাড়িটাও ভীষণ ভালো লাগে। এই শাড়িটা জামাই ষষ্ঠীর সময় তো আমার মাদের জন্য শাড়ি কিনতে গিয়েছিলাম, আমার হাজবেন্ড বলছে বলে তুমি কিনবে না, আমি বললাম না তোমার এখন যেহেতু আমার বড়ো মাকে আমার মাকে দুজনকেই শাড়ি দিতে হবে আর খরচা, তো এখন আমার দিতে হবে না, পরে দিলেও আমার চলবে। তো হাজবেন্ড বলছে না না তুমি নাও না, কোনো অসুবিধা নেই। তো খুব কম বাজেটে, তো শাড়িটা নিলাম, খুবই কম দাম, দেখতে সুন্দর। শাড়িটার নাম হচ্ছে টুম্পা সোনা, এই কালারটাও আমার ভীষণ ভালো লাগে, একটা পরেই আছি দেখতেই পাচ্ছ। আর এইটাও নিয়েছি, একবারও করিনি শাড়িটা, তো মানে পরার মতন, মানে সময়ও মানে কোথায় পরে যাবো সময় হচ্ছে না, যেখানে যাই মানে কুর্তি ফুর্তি পরে নিই, শাড়ি মানে পরবো অনেক সময় লাগবে, ওই জন্য আমার হাজবেন্ড বলে শাড়ি করতে হবে না, কুর্তি করো কুর্তি পরে চলো। শাড়িটা পরার মধ্যে এখন টাইম উঠিনি, যখন পরবো শাড়িটা তো তোমার সাথে শেয়ারই করবো। ভীষণ পছন্দের শাড়ি, তো মানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য ওটা এখানেই শেষ করে দেবো, ভিডিওটা বাড়াবো না। আর যারা যারা ভিডিওটা দেখছো তো প্লিজ পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে অবশ্যই জানিও কোন শাড়িটা ভালো লাগছে আর কোনটা কেমন লাগছে, তো জানিও। সব কটা শাড়ি আমার কাছে ভীষণ ভীষণ মানে কী বলবো দামি। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই।